সো আমাদের একটি পিআইআর মোশন সেন্সর লাগবে, এটা হিউম্যান ডিটেক্টেড, অর্থাৎ যে কোনো প্রাণী ডিটেক্ট করতে পারে। এই সেন্সরটি সামনে যে কোনো লড়াচড়া করলে, যে কোনো কিছু লড়াচড়া করলে অটোমেটিক সিগন্যাল পাঠায়। সো এটা আমি খুলে নিচ্ছি আপনাদের কানেকশনগুলো দেখিয়ে দেওয়ার জন্য। সো এখানে দেখুন, এটা হচ্ছে ভিসিসি, অর্থাৎ 5 ভোল্ট ইনপুট দিতে হবে। এটা মাঝখানে একটা আউটপুট, এটা সিগন্যাল আউটপুট হবে, এবং গ্রাউন্ডটা হচ্ছে আমাদের ব্যাটারি -5 দিতে হবে। সো আমি এটি লাগিয়ে দিচ্ছি আবার। আমাদের একটি 12 ভোল্টের বাজার লাগবে, এটি সাধারণত আমাদের 12 ভোল্ট বাজার। সো এটি হচ্ছে বিপ দিবে, এটি কানেক্টর। 5 ভোল্ট একটি রিলে লাগবে, এটা ইলেকট্রিক সুইচে বলে, এটা জাস্ট রিলে, 5 ভোল্ট রিলে। একটি ডায়োড লাগবে, আমি এখানে 4টি নিয়েছি, বাট একটি ডায়োড হলেই হবে। একটি পুশ বাটন লাগবে, পুরো সার্কিটটাকে অন অফ করার জন্য একটি সুইচ ব্যবহার করছি। এছাড়া একটি পাওয়ার এলইডি লাগবে, এবং আমাদের একটি ট্রানজিস্টর লাগবে, BC547 একটি ট্রানজিস্টর হলেই হবে। এখন আমাদের 1K একটি রেজিস্ট্যান্স লাগবে। সো এই হলো কম্পোনেন্ট। তো চলুন এখন আমরা ডায়াগ্রাম অনুসারে কাজটি করব। এখন জাস্ট আমি কাজের সুবিধার্থে এই পিনগুলো বাঁকা করে নেব, যাতে পিসিবি বোর্ডে সুন্দরভাবে সেট আপ করা যায়। সো এখন আমার প্রয়োজন অনুসারে, মানে যেখানে যেটি যে কম্পোনেন্টটি দিলে সুবিধা হয়, আমার প্রয়োজন অনুসারে সেই কম্পোনেন্টগুলো বসিয়ে নিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের ডায়াগ্রাম। আপনারা ডায়াগ্রামটি অবশ্যই সুন্দরভাবে ফলো করে করবেন। আমি এটা প্রয়োজনে ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে এটা দেখে কানেকশন দেবেন। আমি একটু জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে ইনপুট হিসাবে 12 ভোল্ট আমরা DC পাওয়ার সাপ্লাই দেবো। এখান থেকে 5 ভোল্ট, আমাদের যেহেতু এই মোশন সেন্সরটি 5 ভোল্টে চলবে, এই জন্য 7805 একটা ভোল্টেজ রেগুলেটর IC ব্যবহার করে আমরা জাস্ট এখানে BCC-তে পজিটিভ দিয়েছি, এবং এটা হচ্ছে ব্যাটারি -5 গ্রাউন্ডে দিয়েছি। আর এখান থেকে জাস্ট মাঝখানে যে পিনটি ছিল, এখান থেকে যে আউটপুট তারটি ছিল, অর্থাৎ পিন কানেকশনটি ছিল, সেটা 1K রেজিস্টারের মাধ্যমে আমরা BC547-এর যে মাঝখানের পিনটি ছিল সেটার সাথে লাগিয়ে দিয়েছি। আর এখান থেকে জাস্ট একটা ইমিটারে গ্রাউন্ড করেছি, আর কালেক্টর পিন থেকে সোজা আমাদের রিলে পজিটিভ নেগেটিভ প্রান্ত যেটা ছিল সেই প্রান্তে দিয়ে দিছি। যেহেতু আমাদের এই বাজারটি 12 ভোল্টে চলবে, এই জন্য আমি জাস্ট এখান থেকে দেখুন সরাসরি পজিটিভটি কিন্তু আমি এই যে মাঝখানের পিনে লাগিয়ে দিয়েছি। এখন যদি আপনারা চান যে 220 ভোল্টের লাইটগুলো অন অফ করবেন সব, তাহলে কিন্তু সমস্ত কিছু ঠিক থাকবে। জাস্ট এই যে এই তারটি দিয়েছি, অর্থাৎ এই যে রিলের যে মাঝখানের পিনটি দিয়েছি, এই মাঝখানে পিনে 12 ভোল্ট না দিয়ে আপনাদের জাস্ট 220 ভোল্টের যে ফেস তারটি আছে এখানে জাস্ট লাগাইতে হবে, তখন কিন্তু এই তারটি দিতে হবে না। তবে আমি যেহেতু 12 ভোল্টের রিলেটাই চলাতে যাচ্ছি, এই জন্য জাস্ট আমি এই তারটি দিয়ে সরাসরি আমি 12 ভোল্ট আউটপুট নেব। সো এই পিন দিয়ে 12 ভোল্ট আউটপুট হবে। এটাই হচ্ছে আপনাদের ডায়াগ্রাম, এটা দেখে আপনারা কানেকশনভাবে দেবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ডায়াগ্রাম অনুসারে কানেকশনগুলো দিয়ে ফেলি। সো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ডায়াগ্রামটি ফলো করে এই কানেকশনগুলো দিবেন। আমি জাস্টে আমি কানেকশনগুলো করতেছি, কারণ এতগুলো কানেকশন ভিডিওতে দেখাতে গেলে অনেক বড় একটি ভিডিও হয়ে যাবে। সো যার কারণে আমি এই ভিডিওটির স্পিড বাড়িয়ে দিয়েছি, যাতে খুব অল্প সময়ের মধ্যে কাজটি কমপ্লিট করতে পারি। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট নিয়েই কিন্তু আমি সামনের দিকে আগাতে পারব। সো ভিউয়ার্স, আমরা যে ডিভাইসটি তৈরি করলাম সেই ডিভাইসটি সর্বশেষ দেখতে হয়েছে এরকম। আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এই ডিভাইসটি কিন্তু আমরা ডায়াগ্রামে এবং এই ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে তৈরি করতে হয়। তো চলুন এটি আমরা চেক করে দেখি কীভাবে কাজ করে। সো এখন দেখুন, জাস্ট আমি এখানে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়েছি, আমি ডায়াগ্রাম যেভাবে দেখাইছিলাম 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই। সো এখানে আমি 12 ভোল্ট ইনপুট দিয়েছি, এবং এই পাশে একটি কানেক্টর দিয়ে বাজারের সাথে জাস্ট তার দুটো প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস লাগিয়ে দিয়েছি। সো এখন জাস্ট আমরা চলুন চেক করে দেখি এটা ঠিকভাবে কাজ করে কি না।
এখানে পাওয়ার বাটনটি আমি দিয়ে দিচ্ছি। সো এখন দেখুন এই সেন্সরের সামনে দিয়ে যদি কেউ যেতে চায় তাহলে দেখুন অটোমেটিক কিন্তু বাজারটি বেজে উঠতেছে এবং কিছুক্ষণ পরে কিন্তু আপনারা বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর অবশ্যই কিন্তু এটা মানুষ বা যে কোনো প্রাণী যদি এরকম যেতে চায় বা সামনে আসে তাহলে অটোমেটিক কিন্তু আমাদের এই বাজারটি বেজে উঠবে। তো দেখুন এখানে আমি হাত দিচ্ছি কারণ এখানে স্পেসটা অনেকটাই কম। সো এই সেন্সরের যে কোনো পাশ দিয়ে যদি কোনো ব্যক্তি আসার চেষ্টা করে তাহলে কিন্তু অটোমেটিক আমাদের এই বাজারটি বেজে উঠবে। সেই ছিল আজকের ভিডিওটি। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো আজ এ পর্যন্ত, টাটা, বাই বাই, দেখা হবে নতুন কিছু নিয়ে।